আজকে আমরা আলোচনা করব ভিডিও কিভাবে ইম্পোর্ট করা যায়, কতভাবে ইম্পোর্ট করা যায় এবং এগুলো টাইমলাইনে কাটাকাটি বা ছাটাছাটি যেটাই বলি না কেন আমরা এটা কতভাবে করতে পারি। দেখা যাচ্ছে এক পাশ থেকে ভিডিও কেটে আরেক পাশে লাগাবো, আবার আরেক পাশ থেকে কেটে আরেক পাশে নেব, মাঝখান থেকে নিয়ে শেষে দেব এবং শেষের থেকে মাঝখানে দেব, আমরা আমাদের খুশি মতো করব। ওকে, তো চলুন শুরু করা যাক। একটু সময় নিচ্ছে আমাদের এটা ওপেন হইতে। জি ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের সফটওয়্যারের ইন্টারফেস পেয়ে গিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের ফাইল ইম্পোর্ট করব। এখানে আমরা কয়ভাবে ফাইল ইম্পোর্ট করতে পারি একটু দেখি। আমরা সর্বপ্রথমে ফাইল ইম্পোর্ট করব বা ভিডিও ইম্পোর্ট করব ফাইলের মাধ্যমে। তো ফাইলে যাব, যে ইম্পোর্ট অপশন, এবং এখান থেকে মিডিয়া সিলেক্ট করব। তারপর আমাদের সিলেক্টেড যে কোনো জায়গা থেকে আমরা আমাদের ভিডিওটা নিতে পারবো। ওকে, তো আমরা ভিডিও নিয়ে একটা জিডিআর ভিউয়ার্স, আমরা একটা ভিডিও অলরেডি নিয়ে নিয়েছি তাই না, আমরা আরো একটা ভিডিও নিব। এবার কিভাবে নিব, এবার হচ্ছে এখানে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন মিডিয়া বিনে, এখানে আমরা রাইট ক্লিক দিব। ওকে, দিলে এখানে যে ইম্পোর্ট অপশন আসবে এর মাধ্যমে আমরা ভিডিও নিতে পারি। তো আমরা নিলাম, আরো একটা ভিডিও নিলাম। আর কিভাবে ভিডিও নেওয়া যায়, এই যে এখানে প্লাস চিহ্নটা দেখছেন না, এটাতেও এটা দিয়েও আমরা ভিডিও নিতে পারি। যেমন এখানে যদি ক্লিক দেই তাহলে আবারও সেই ইম্পোর্ট মিডিয়া, এবং আমরা আরো একটা ভিডিও নিলাম। আর কিভাবে নেওয়া যায় অলরেডি কিন্তু তিনভাবে দেখিয়েছি। পরবর্তী স্টেপ যেটা, সেটা হচ্ছে আমরা এটা একটু ছোট করব। ছোট করলে আমাদের আমাদের ডেস্কটপে যেগুলো আছে, যদি কোনো ভিডিও রাখা থাকে, এখানে ভিডিও রাখা নেই কিন্তু আমি মনে করেন একটা স্টিল ইমেজে নিলাম, যদি এখানে কোনো ভিডিও রাখা থাকে জাস্ট জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ওকে, চেপে ধরবো এটার উপরে, দিয়ে আস্তে করে আমরা এখানে ছেড়ে দেবো, তাহলে চলে আসবে। এটা এটা কিন্তু একটা ছবি, এটা যদি ভিডিও হতো তাহলে সেটাও কিন্তু একইভাবে আসতো। আচ্ছা, তো এটা আমরা এখানেও নিতে পারি, আবার আমাদের যে মূল যে টাইম লাইন আছে আমরা সেখানেও নিতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো আমরা নেব। তো ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা আবার এটা বড় করি। এখন কথা হচ্ছে আমরা এখন দেখেন এখানে কিন্তু কোনো ভিডিও প্লে হবে না, এই যে আমি এখানে প্লে বাটন চাপ দিচ্ছি কিন্তু ভিডিও প্লে হবে না, কারণ মিডিয়া বিনে থাকলে সেটা এডিট হয় না। এডিট করতে গেলে আমাদের এই যে টাইম লাইন আছে টাইম লাইনে নিয়ে আসতে হয়। তো আমরা একটা ভিডিও নিয়ে আসি, আমরা মনে করেন এখানে এখানে একটা জায়গাতে আমরা ছেড়ে দিলাম। আচ্ছা, তো এবার যদি আমরা একটু প্লে বাটনটা চাপ দেই তাহলে দেখেন, এবার যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে জি ভিডিও কিন্তু চলছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করবেন এই যে এখানে দেখেন খালি জায়গা আছে তাই না, আর এপাশে এই যে সাদা সাদা এই যে মানে বাউন্স এর মতো দেখাচ্ছে, এই যে এবার কিন্তু শব্দ আসছে তাই না। জি, তো এগুলো হচ্ছে আমাদের সাউন্ডের জন্য, অর্থাৎ এই এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সাউন্ড, ঠিক আছে। তো মনে করেন আমরা এই ভিডিওটা কাটবো এখান থেকে, এখান থেকে কাটবো, ঠিক আছে। তো এখান থেকে কাটার জন্য আমরা কি করতে পারি, আমাদের কাটার জন্য অপশন আছে, এই যে অপশনটা দেখছেন না, এই যে এটাকে বলে স্প্লিট এস, ঠিক আছে। আপনি প্রথমে এটা সিলেক্ট করে নেবেন, এই যে দেখেন আমার এই ভিডিওটা কিন্তু সিলেক্ট করা, চারিপাশে হলুদ হয়ে আছে। তো এই সিলেক্ট করা অবস্থায় আপনি কিবোর্ড থেকে শুধু এস চাপ দিলেও হবে, আবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলেও ভিডিওটা কেটে যাবে। এখন দেখেন আমরা একটু এই বারটা এখানে একটু সরিয়ে নিই, দেখেন এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, ঠিক আছে। তো যেহেতু আমাদের মনে করেন এখানে ভয়েস দেওয়া রয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে সাদা সাদা মতো, এটা আমাদের ভয়েস তাই না, তো আমরা মনে করেন এটা আমরা কেটে বাদ দেব। তো আমরা বাদ দিয়ে দিই, এটার উপরে ক্লিক দিয়ে আমরা রাইট বাটনে ক্লিক দিব, রাইট বাটনে ক্লিক দিয়ে এই যে ডিলিট অপশন, আমরা এটা চাপ দিলে ওটা ডিলিট হয়ে যাবে। আবার যদি মনে করি যে না আমি অন্যভাবে ডিলিট করব, অর্থাৎ এটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে যদি ডিলিট চাপ দিই তাহলে ওটা ডিলিট হয়ে যাবে।
এখন দেখেন ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু খালি জায়গা হয়ে গেছে, তাই না? তো খালি জায়গাটা আমরা কিভাবে কি করব, আমরা এই ভিডিওটার উপরে ক্লিক দিয়ে আমরা এটা আস্তে করে আমরা এখানে এনে রেখে দেব। এখান থেকে যে খালি জায়গাটা দেখছেন, এই খালি জায়গাটায় কিন্তু সাউন্ড নেই, মনে করেন আমরা ভিডিওটা এখান থেকে কাটবো, তো কাটার জন্য আমরা ভিডিও সিলেক্ট করাই আছে, আমরা কাটার জন্য এটা এই জায়গায় রেখে আমরা জাস্ট এখান থেকে এটা ক্লিক দেব, তাহলে ভিডিওটা কিন্তু আবার কেটে গেল। আবারও যদি আমরা এখানে রাখি তাহলে একইভাবে আমাদের ভিডিওটা আবারও কাটা হয়ে গেল। এভাবে আমি যত খুশি ততবার আমরা এটা কাটতে পারবো, যে ক্লিক রাখবো, এখানে সিলেক্ট করে রাখবো এবং কাটবো। মনে করেন এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা ক্লিপ হয়ে গেছে অলরেডি, মানে এখানে চারটা ভিডিও অলরেডি, ঠিক আছে? মনে করেন আমরা এটা বাদ দেব, তো আমরা এটা বাদ দেওয়ার জন্য ওই যে আগের নিয়ম একই নিয়ম আমরা ডিলিট চাপ দেব, ব্যাস এটা চলে গেল। এখন আমরা যদি মনে করি যে না এইটা আমরা এখানে নিয়ে যাব আর এই ভিডিওটা পিছনে দেব, তাহলে আমরা কিভাবে কি করব, আমরা সর্বপ্রথম এটা মনে করেন আমরা উপরে উঠিয়ে রাখলাম, এবার এটাকে আমরা টেনে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, তাই না? এরপরে আমাদের যে ভিডিওটা আছে এখানে সেটা আমরা সরিয়ে নিলাম এইখানে, এই যে দেখেন এখন কিন্তু আমাদের আগে এপাশে যে ভিডিওটা ছিল, আগে এপাশে যে ভিডিওটা ছিল সেটা কিন্তু এখন এপাশে চলে এসেছে, এবং এপাশে যে ছোট ভিডিওটা ছিল সেটা এখন এপাশে চলে এসেছে। তো আমরা শুরু থেকে শুরু করি, এটা এখানে রাখলাম, এখন যে ফাঁকা জায়গাটা আছে দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা ভিডিও, তাই না? এখন এখানে আপনি যদি মনে করেন যে একটা একটা করে টানবো সেটাও পারেন, আবার যদি মনে করেন না দুইটা একসাথে টানবো, তাহলে জাস্ট এভাবে একটু সিলেক্ট করে নেবেন, নিয়ে যে কোনো একটা ধরে টান দিলে ওটা চলে আসবে অনায়াসে। এই হচ্ছে মোটামুটি আমাদের ভিডিও কাটাকাটির যে বিষয়টা, এই ভিডিওটা আমরা প্রতিটা ভিডিওর ভিতরে কিন্তু অডিও রয়েছে, আমরা চাইলে এটা অডিওটাও আলাদা করতে পারি। যেমন কিভাবে আলাদা করব, এই প্রতিটা ভিডিওর উপরে ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দিব, এবং এখানে যে দেখেন সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, অর্থাৎ অডিও এবং ভিডিও আলাদা করতে হবে। তো অডিও এবং ভিডিও আলাদা করতে গেলে আমরা এখানে ক্লিক দেব, ডিয়ার ভিউয়ার্স দেখছেন যে আমাদের নিচেই ভিডিও আর এই যে অডিওটা আলাদা হয়ে গেছে। এবং অডিওতে যদি আমরা সাউন্ড কমানো, আমরা যদি সাউন্ড কমাতে চাই, অডিওতে যদি আমরা সাউন্ড কমাতে চাই তাহলে আমাদের এখানে এটা এই যে ক্লিক দিলে এই যে আমরা আমাদের সাউন্ড দেখেন বাড়ছে কমছে কমছে বাড়ছে, আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এটা বাড়ানো কমানো করতে পারি। এবং আরো দেখেন আমরা যদি এপাশেরটা করতে চাই তাহলেও তাই হবে, সেপারেট অডিও এবং এখানে আমরা সাউন্ড বাড়ানো কমানো করতে পারবো। এভাবে আমরা অডিওর সাউন্ডটা আমরা বাড়াবো অথবা কমাবো আমাদের প্রয়োজন অনুসারে। তো এখন এটা আবার এর সাথে জোড়া লাগাবো কিভাবে, আমরা তো হচ্ছে এটা থেকে এটা আলাদা করলাম, তাহলে আমরা এটা এটাতে ক্লিক দিব, উপরে এটাতে ক্লিক দিব এবং কন্ট্রোল চেপে ধরে নিচেরটাতেও ক্লিক দিব, ঠিক আছে? দিয়ে আমরা কন্ট্রোল জি, অর্থাৎ আমরা এখানে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করা মানে হচ্ছে দুইটা একসাথে হয়ে গেল। একইভাবে আমরা এটা সিলেক্ট করব এবং কন্ট্রোল চেপে এটাও সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে দেব, দিলে এটা গ্রুপ হয়ে যাবে, মানে আমাদের অডিও এবং ভিডিও একসাথে আবার মিশে যাবে। আমরা ভিডিও কিন্তু আরো অন্যভাবে কাটতে পারি, যেমন মনে করেন এই সাদা থেকে এই সাদা এইটুকু, এই সাদাটুকে এই পর্যন্ত, ঠিক আছে? আমরা কাটবো, তাহলে আমরা কি করতে পারি, এই যে দেখেন এটা হচ্ছে আরো সূক্ষ্ম ভাবে কাটে, এই যে আমরা যদি এটা টেনে ধরি তাহলে এই যে আমাদের যে নীল কালার হয়ে আছে এই ভিডিওটুকু এখন কেটে যাবে। তাহলে এটা এভাবে কাটতে গেলে আমাদের আবার এই যে এই চিহ্নটা আছে না, এই যে সিজার চিহ্ন, সেটা দিয়ে আমরা এখানে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল এক্স চাপলেও আমরা এটা কাটতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আগের সেই অংশটুকু কেটে গিয়েছে, এবং এই কাটা এবং এটা দিয়ে যে কাটলাম এই দুইটা কাটার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে,
আমরা যদি এই স্প্লিট এস এটা দিয়ে কাটি, তাহলে ভিডিওটা কিন্তু খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, খেয়াল করবেন। আর আমরা এখন যেটা দিয়ে কাটলাম, অর্থাৎ এই যে কেসি চিহ্নটা, এই যে সিজার্স, এটা দিয়ে যেটা কাটলাম সেটা দিয়ে কাটলে কি হবে দেখেন, ভিডিও কাটা হয়েছে, এখানে একটা দাগ পড়ে দেখাচ্ছে দেখেন কাটার, কিন্তু আমাদের ভিডিও কিন্তু আলাদা হয় নাই, অর্থাৎ ভিডিও ভিতর থেকে কেটে যাবে কিন্তু একটা ভিডিওই থাকবে। আমি মূলত ভিডিও এডিটিং এইভাবেই কাটি, কারণ অনেকগুলো খণ্ড খণ্ড হয়ে গেলে পরে সাজাইতে ঝামেলা হয় আমার অন্তত, এই জন্য আমি এভাবেই কাটি যেভাবে শেষে দেখালাম। তো আপনি আপনার মতো করে কাটবেন, এটা একেবারে আপনার স্বাধীনতা, এটা একেবারে আপনার ব্যাপার আপনি কিভাবে কাটবেন। তবে আমি দুইটা ওয়ে দেখালাম এভাবে কাটা যায়। এখন দেখেন, মনে করেন এটা এখানে সরালেন, তো এটা এখানে সরানো হোক আর যে কোনো কাজই হোক, মনে করেন আপনার সরানোটা ভুল হয়ে গিয়েছে, তো আপনি কি করবেন, এখানে যে অপশনটা দেখছেন অর্থাৎ আন্ডু, এটাতে আপনি ক্লিক দিলেও পারবেন, আবার জায়গায় ফিরে আসবে, অথবা আপনি কন্ট্রোল জেড চাপলেও কিবোর্ড থেকে সেই একই কাজই হবে, অর্থাৎ কন্ট্রোল জেড এবং এই আন্ডু একই কাজ করে। আবার যদি মনে করেন যে না আগের জায়গায় সেটাই ভালো ছিল, তাহলে এই যে এটা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে রিডো, অর্থাৎ আমরা কিবোর্ডে যদি দেখি তাহলে এটা হবে কন্ট্রোল ওয়াই, মানে আগের জায়গায় ফিরে গেল, অর্থাৎ এটা হচ্ছে আন্ডু, এটা হচ্ছে রিডো। তো আপনি দুইটা দিয়েই আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক দিয়ে আমাদের ভিডিও রেজলিউশন দেখে নিতে পারি, অর্থাৎ এখানে আমি যদি ক্লিক দেই তাহলে আমরা এই যে প্রজেক্ট সেটিং আছে, এই প্রজেক্ট সেটিং এ ক্লিক দিব, দিলে আমাদের ভিডিওর রেজলিউশন কত আছে সেটা আমরা দেখতে পাবো, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের রেজলিউশন দেওয়া রয়েছে, আমরা এটা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো। তো এটা আমাদের সিলেক্ট ছিল, আর যে কালার, যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া রয়েছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, অর্থাৎ এখানে ব্ল্যাক করা রয়েছে, আপনি চাইলে আপনার মতো করে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। জি, এভাবে দিয়ে সবশেষে অ্যাপ্লাই বাটনে ক্লিক দেব। তো আমাদের ব্ল্যাক ছিল, আমরা ব্ল্যাকই রাখবো। এখন এখানে দেখেন, আমাদের ভিডিও যদি কখনো এরকম মূল মনিটর থেকে ছোট হয়, ভালো করে খেয়াল করেন, এখান থেকে ভিডিওটা যদি মূল মনিটর থেকে ছোট হয় তাহলে আমরা কি করব, ওকে, সেটারও উপায় আছে, জাস্ট এটাকে ধরে আমরা এপাশে দিয়ে দেব এবং এটাকে ড্র্যাগ করে আমরা এপাশে দিয়ে দেব, দিলে আমাদের আবার ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। তারপর আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনি একটু বড় করে দেখতে চান, বড় করে দেখতে চাইলে আপনি এখানে আসবেন এবং এখানে এসে ডিটাচ ক্যানভাস এটাতে ক্লিক দেব, এটাতে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলে দেখেন আমাদের ভিডিও কিন্তু আগের চাইতে অনেক বড় হবে দেখা যাচ্ছে। The bat just coming in a little bit later and the ball is getting through. He's gone for 14. তো আমরা এখান থেকে বের হইতে গেলে আবার আমরা এখানে ক্রস বাটনে ক্লিক দিব, দিলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে মোটামুটি আজকের আমার ভিডিও কাটাকাটি এবং ভিডিও ইম্পোর্টের যে বিষয়। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, আমরা চার ভাবে কিন্তু ভিডিও ইম্পোর্ট করতে পারি আমাদের সফটওয়্যারের ভিতরে। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি মনে করি যে আমাদের এই ভিডিওতে আমরা মিউজিক দিব, তাহলে মিউজিক দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে আমরা এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিলে এটা হচ্ছে লাইব্রেরি, এই লাইব্রেরির ভিতরে আপনি অনেক কিছুই পাবেন, যেমন অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড আছে, তারপর আইকন আছে বিল্ডিং এর, হ্যাঁ এখানে আপনি আপনার যদি বিল্ডিং এর কোনো আইকন লাগে আপনি সেখান থেকে নিতে পারবেন, যেমন আমি একটা নিয়ে দেখিয়ে দিই, জাস্ট এখানে ক্লিক দিবেন, মনে করেন এখানে বাস স্টপ লেখা আছে, তো দেখি এখানে যদি আমরা টেনে আনি তাহলে কি ধরনের দেখায়, এই যে একটা বাস স্টপ ধরনের আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এগুলো কিন্তু এই যে মাউসের যে চাকাটা আছে সেটা ঘুরালেও কিন্তু আমরা আমাদের এটা ছোট বড় করতে পারি। তো যাই হোক, এটা আমরা ডিলিট করি। এইভাবে আপনি আপনার সুবিধা মতো যে কোনো ধরনের আইকন আপনি নিতে পারবেন। তো আমরা ভিডিওটা আবারও একটু বড় করি, জি
এখানে আরো বিভিন্ন ধরনের আইকন আছে, আমরা আপনার আমরা এটা নিয়ে কাজ করতে পারি যদি আমাদের লাগে। যেমন এখানে হাউজের আছে, তাই না? এখানে আপনি এটা এখানে দিলেন, দেওয়ার পরে এটা অনেক বড় দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ছোট করতে পারি। এখানে ধরে শিফট এবং অল্টার চেপে আমরা এটাকে আমরা ছোট করতে পারি, ছোট করে আমরা এটা ব্যবহার করতে পারি আমাদের ভিডিওতে। জি, এভাবে আপনি যে কোনো আইকন আপনি ওখান থেকে নিতে পারবেন, আপনার প্রয়োজন মতো এটা যে কোনো জায়গায় আপনি এটা বসাতে পারবেন এবং এটাকে ছোট বড় সবকিছু করা যাবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য ওখানে কোথায় আছে, এই যে মিউজিক ট্র্যাকস। তো মিউজিক ট্র্যাকস এখানে বিভিন্ন ধরনের মিউজিক দেওয়া আছে, আপনি এখান থেকেও নিতে পারেন, আবার যদি আপনার হার্ড ডিস্কে থাকে আপনি সেখান থেকেও নিতে পারবেন। তো আমরা এটা নিচেই চলে আসছে, আমরা এটা উপরে নিলেও নিতে পারবো, নিচে নিলেও নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো বিভিন্ন ধরনের আমাদের এখানে মিউজিক আছে, আমরা এখানে মিউজিক চাইলে এটা নিতে পারবো। এবং এই মিউজিকের আমরা আরো একটু আগেই দেখছি, এটার সাউন্ড যদি আমরা কমাইতে চাই কমাইতে পারবো, এই যে বাড়াইতে চাইলে বাড়াইতে পারবো। এটা হচ্ছে কমানো বাড়ানো, এটা আমি আমাদের এটা আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এবং দেখেন হার্ড ডিস্ক থেকে কিভাবে মিউজিক নেওয়া যায়, একদম একই ওয়ে। আমরা চলে যাবো মিডিয়া বিনে, এবং সেখান থেকে আমরা এই যে প্লাস বাটনে ক্লিক দিয়ে এখান থেকে ইম্পোর্ট করব, আমাদের যেখানে মিউজিক রাখা আছে আমরা সেখান থেকে মিউজিক নিয়ে আসবো। এই যে আমার মিউজিক এখানে রাখা আছে, আপনারা আপনাদের যেখানে রাখা আছে সেখান থেকে আপনি এটা নিতে পারবেন, এখানে ডাবল ক্লিক দিলেও চলে আসবে। তো এবার আমরা এটা এখানে নিয়ে এসে রাখবো, এটা আমরা যে কোনো একটা ট্র্যাকে রাখতে পারি। এবং আমরা আগেই দেখিয়েছি যে হচ্ছে এই ট্র্যাকের নামও কিন্তু পরিবর্তন করা যায়। যেমন এই ট্র্যাকটাতে আমরা মিউজিক রাখছি, তাই না? যেমন এই ট্র্যাকটাতে আমরা মিউজিক রাখছি, তাহলে এখানে আমরা মিউজিক লিখে রাখি। জি, আমরা এটা মিউজিক লিখে রাখলাম, তাহলে পরবর্তীতে আমরা যদি অনেকগুলো ট্র্যাক নিয়ে কাজ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটাতে কি আছে। তারপর এটাতে এখানে এখানে আমাদের মেইন ভিডিওটার এখানে রয়েছে, তাহলে আমরা এখানে যদি লিখে রাখি মেইন ভিডিও, তাই না, আমরা এটাও লিখতে পারি। জি, এভাবে আমরা মিউজিকের এখানে এভাবে আমরা আমাদের যে ট্র্যাক আছে ট্র্যাকগুলোর নাম পরিবর্তন করতে পারি, অর্থাৎ রিনেম করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের মোটামুটি আলোচনা, অর্থাৎ কিভাবে ইম্পোর্ট করতে হয় এবং মিউজিক কিভাবে আনতে হয় এবং মিউজিকের সাউন্ড কিভাবে কমানো বাড়ানো এবং ভিডিও কিভাবে কাটাকাটি করতে হয়। ঠিক আছে, তো আমার এর আগের যে টিউটোরিয়ালটা ছিল সেই টিউটোরিয়ালটা অবশ্যই দেখবেন, যদি সেটা না দেখে থাকেন তাহলে এটা কিন্তু বুঝতে একটু এলোমেলো লাগতে পারে। তো এই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, এবং আপনি আরও বিশেষভাবে অনুরোধ করছি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।